কবুল করে নিবে, আল্লাহ পাক বান্দা হিসাবে কবুল করে নেবে, এতে কোনো সন্দেহ নাই। তাই ধরেন সেই কেবলাদার হুজুরের পাক কদম মুবারক জড়াইয়া খেয়ালের আর্ধে মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে মহব্বতে প্রাণ ভরে ডাকে, আল্লাহ কারণে এই বাংলার জমিনের মধ্যে মহান বান্দব বিশ্ব আমার কেবলা জান হুজুরকে পাইলাম। দাদু হুজুরকে কি নজর দেব, দেওয়ার মতো আমাদের কোন সহজ যোগ্যতা নাই। ধরেন সেই দাদু হুজুরের পা কদম মুবারক খেয়াল হাতে জড়াইয়া আদুদ্দি মহব্বত সাহসের সঙ্গে তিনার পাক দিলে দিল মিশান ওসিলানেন। খেয়াল করেন শরীয়তের পর্দার অন্তরে আফজালে জামানিয়া কুতুবে জামান দুররে মাকনুল মারহুমা মাগফুরা হযরত জোহরা খাতুন রহমাতুল্লাহ আলাই হাজার দুয়ার পর কোতে আল্লাহ তাআলার পক্ষ হইতে তাঈদ মদদ আইসা। আপনারা আমাদের এসে পড়তেছে দিল ভরতেছে, এখন সকলে খেয়াল করেন কুতুবুলের সাদ আল্লামা শাহ সুফি ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাই। ধরেন তিনার পাক কদম মুবারক খেয়াল হাতে জড়াইয়া আদব বুদ্ধি মহব্বত সাহসের সঙ্গে তিনার পাক দিলে দিল মিশান ওসিলানিয়া সলুন চলে যায় রসুল নামা সুফি আল্লামা ফাতে আলী রয়েস রহমতুল্লাহ। ধরেন তিনার পা কদম বড় খেয়ালে হাতে জড়াইয়া আদব বুদ্ধি মহব্বত সাহসের সঙ্গে তিনার পাক দিলে দিল মিশান ওসিলানিয়া সলুন চলে যায় সেরহেন শরীফ যেখানে তরিকার ইমাম তরিকার বাদশাহ ইমাম রব্বানি কায়মে জামানি মাহবুবা সুবহানি হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধরেন তিনার পা কদম বড় খেয়ালের হাতে জড়াইয়া আর মুজাদ্দিদ সাহেবকে নরল মুজাদ্দিদ আল ফেসানি খেয়ালের হাতে জড়াইয়া আদব বুদ্ধি মহব্বত সাহসের সঙ্গে তিনার পাক দিলে দিল মিশাল ওসিলানিয়া সলুন সলে জারাফাতের ময়দানে আতিফি বাবা আদম আলাইসাল্লাম। ধরেন তিনার পাক কদম মুবারক খেয়াল হাতে জয়েন্দ্র পাক দিল মিশাল ওসিলানিয়া সলুন চলে যায় নবী কামলিওয়ালার দেশে সোনার মদিনায় মদিনা শরীফের অলিতে গলিতে পাহাড়ে পর্বতে রাস্তায় গিরি গহবর দল নবীজিকে খোঁজেন বাপ মা হারে তিম সন্তানের মতো মহব্বত লইয়া দয়ার সাগর নবীজিকে সকলে মহব্বতে প্রাণ ভৈরা ডাকে ইয়া রাহমান তাআলা।
জীবন ভোগ ভাষায় কান্দিল সারা জীবন ভোগ ভাষায় কান্দিল ভালোবাসবে না কেন বা মহব্বত করবেন না, যে দয়াল ধরে দিন নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদে গেলেন, সোনার তুন কোনোদিন পেট ভরে আহার করলেন না, আরামের বিছানায় পিঠ লাগাইলেন না, ইয়া রব্বি হাবলি উম্মতি 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 বলে কেঁদে গেলেন। আমার হযরত দয়াল পীর কেবলা জানু হুজুর বলতেন, বাবা দয়াল নবীজির মহব্বত প্রকৃত ইমান, যার অন্তরে নবীজির মহব্বত যতটুকু তার ইমান ততটুকু, যার অন্তরে নবীজির মহব্বত নাই তার ইমান বলতে কোনো সম্পদ নাই, সে সরাসরি বেঈমান। তাই দয়াল নবীজির পাক কদম মুবারক দিলের হাত দিয়ে জড়ায় ধরেন, দয়াল নবীজির পাক মহব্বত অন্তরে পয়দা করার জন্যে আবারও সকলকে একবার মহব্বতে দয়াল নবীজিকে প্রাণ ভরে ডাকে। মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে প্রাণ ভরে ডাকেন, সমস্ত পিরানের পীর গোলার পাক দিল সিলাই, আমার হযরত দয়াল পীর দস্ত গির অশন জমির কেবলা জান হুজুরের পাক দিল না হইয়া, আপনার আমার দিলে সে পড়তেছে দিলে পড়তেছে দিলে জাহের বাতে সবিদা কালমি 70,000 পর্দা বিদে গুনার পাহাড় গুনা তাসির গুনা জুলমাত গন্ধকার গুনা করবার সমস্ত গুনার খারাপির উপরে দোসরা দায়রা হইতে কুয়াতের ফয়জের মুগুর পড়িয়া শূন্য বিশূন্য হইয়া সাকিয়া সাকিয়া সলফে সাফ হয়ে গেল। এই সাত দিনে সকলে খেয়াল আসমান আমাদের মাতা সান্ধিতে পায় তলা পর্যন্ত, আমাদের ছেলে মেয়ে বিবি বলবা সাত্রী সাথে মাতা সান্ধিতে পায় তলা পর্যন্ত, যত রোগ শোক বালা মসুন্দর সির তাসির শয়তানের
জাতি মুনাফিকের মুনাফিকের চুগল করে মন্ত্রতন্ত্র আইন ধরে জিসমানি গলা সমস্ত গুণ খারাপের উপরে দুঃসরে দাঁড়িয়ে হাত কতের ফয়েজের মুগুর পড়ে শূন্য বিশূন্য সাকিয়া সাকিয়া সলম সাফ হয়ে গেল। এই সাবধানে সকলে খেয়াল আসমান জমিন আল্লাহর কোয়াতের ফয়েজে বিশ্ব জাকির পাক দরবার সহ আমার সমস্ত জাকের ভাই বোনদের বাড়ি ঘর বৃত্ত বসাত মাল সামান স্থাপনস্থ সহস মিল ফ্যাক্টরি কারখানা সমস্ত কিছু আজকে সন্ধ্যা হইতে আগামীকাল সকাল পর্যন্ত আল্লাহ পাকের কোয়াতের কেলায় দাঁড়া বন্ধ আসছি মাস ভয়ের কোনো কারণ নাই। এখন সকলে খেয়াল করেন দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস উদ্দেশ্য মহব্বতের ফয়েজ আল্লাহর কোয়াতে দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক দিল হইয়া সমস্ত পীরের পাক দিল সিরায় আমার হযরত দয়াল পীর দস্তগীর অসল জমিল কাবলা জান হুজুরের পাক দিল হইয়া আপনার আমাদের এসে পড়তেছে দেলাবর জাহার বতন সবিদা কলবি 70,000 পদবিতে গুনার পাহাড় গুনাতে সির গুন জুলমার গুনা করবা সমস্ত গুনা খারাপের উপরে দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস উদ্দেশ্য মহব্বতের ফয়েজে ফিলাপনের ঢল পড়ে দিল দিয়ে সাফ হয়ে গেল। এই সাবধানে সকলে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন খাস উদ্দেশ্য মহব্বতের ফয়েজে আত্মা হইতে দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক হইয়া সমস্ত পিরানের পীর গনের পাক দিলের সিলাই আমার হযরত দয়াল পীর দস্তগীর অসল জমির কামলা জান হুজুরের পাক দিল যে আপনারা আমাদের এসে পড়তেছে যারা যার মতো সবিতা করে 70,000 পদে উনার সমস্ত উনার খারাপের উপরে আল্লাহ তালা খাস রহমতের ফয়েজে আল্লাহ তালা খাস রহমত ফয়েজের উপরে ধর্মের দেশ সাফ হয়ে গেল। এই সাত দিনে সকলে খেয়াল করেন আমার যে ক্রীড়ার ফয়েজ আল্লাহর কোত লজ্জুন মহব্বতের সঙ্গে ভরিয়া মুর্দা দিলের মুখে পড়ে মুর্দা দিল সিরুজিন্দা হইয়া যার যার লতিবা কলবে স্মে জাত আল্লাহ আল্লাহ জিকির জারি হইতেছে স্মে জাত Allah, 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 আল্লাহ আল্লাহ নামের তোরে সরলাম বংশগড়ে আল্লাহ আল্লাহ নামের তোরে সরলাম বংশগড়ে আল্লাহর নামে সরলাম তোরে যাব আমি ওই পারে হের মাওলার নামে সরলাম তোরে যাব আমি ওই পারে আল্লাহ আল্লাহ নামের তোরে সরলাম বাবা সাগরে আল্লাহ 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 আসমান জমিন গর তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গর তারা আল্লাহর জিকির করে তারা মা নসহ ইয়া কেন আল্লাহর জিকির করো না এই মা ইয়া কেন মৌলার দেখে করো না আল্লাহ আল্লাহ নামের তোরে সরলাম বাবা সাগরে আল্লাহ আল্লাহ নামের তোরে সরলাম বাবা সাগরে আমার আল্লাহর নামে লার নামে সরলাম তোরে যাব আমি হয় পারে হর মাও লার নামে সরলাম তোরে যাব আমি হয় পারে আল্লাহ আল্লাহ নামের তোরে সরলাম বাবা সাগরে আল্লাহ আল্লাহ নামের তোরে সরলাম বাবা সাগরে দেখের করো দামে দামে ঠেগড়া গিয়া কল্প গড়ে যে কের করো দামে দামে দেখিয়া কল্প
গড়ে যে কের না মাল না হো ইলে মাওলার দর্শন পাইবানা হেই নে কের না মাল না হো ইলে আল্লাহর দিদার পাইবানা হেই নে কের না মাল না হো ইলে মাওলার দর্শন পাইবানা আহ আল্লাহ আল্লাহ নামের তোরে সরলাম বাবা সাগরে আল্লাহ আল্লাহ নামের তোরে সরলাম বাবা সাগরে ইয়া হাল হে হাল আসমান জমিন কর তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন কর তারার মালার জিকির করে তারা মানস ইয়াকে আল্লাহর জিকির করো না হে মানস ইয়াকে আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ নামের তোরে সরলাম বাবা সাগরে আল্লাহ আল্লাহ নামের তোরে সরলাম বাবা সাগরে বাবার কদম দল কালে বেটিয়াল করো দল বাবার কদম দল বেটিয়াল করো আল্লাহ 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 একের করো কলব হবে হোসালা হেই আল্লাহ 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 একের করো কলব হবে হোসালা আল্লাহ আল্লাহ নামের তোরে সরলাম বাবা সাগরে সাগরে বিশ্ব জাগর মঞ্জিল কনসন খাজ দিন বিশ্ব জাগর মঞ্জিল কনসন খাজ দিন আল্লাহ 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 একের করো কলব হবে হোসালা আল্লাহ 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 একের করো কলব হবে হোসালা আল্লাহ আল্লাহ নামের তোরে সরলাম বাবা সাগরে আল্লাহ আল্লাহ নামের তোরে সরলাম বাবা সাগরে মৌলার নামে সরলাম তোরে যাব আমি হে পাড়ে হে মৌলার নামে সরলাম তোরে যাব আমি হে পাড়ে আল্লাহ আল্লাহ সরলাম বাবা সাগরে আল্লাহ আল্লাহ নামের তোরে সরলাম বাবা সাগরে বাজবে দেখো গর লা বুঝ গাছ কোটি পাতার
যে কে দেহে লাইছে মাতার নয়ন কইলা দেখো না, এই কে দেহে লাইছে মাতার নয়ন কইলা দেখো না, আহ আল্লাহ আল্লাহ নামের তরে সালাম বাবা সাগরে, আল্লাহ আল্লাহ নামের তরে সালাম বাবা সাগরে, আমার আল্লাহর নামে তরে যাব আমি, হাই ফাদে হাই মাওলার নামে সালাম তরে যাব আমি, হাই ফাদে আল্লাহ আল্লাহ নামের তরে সালাম বাবা সাগরে, আল্লাহ সবহান কে পারে বো এ দাদা মারশান, সবহান কে পারে বো এ দাদা মারশান, আমার দস্তরা সাল্লাল্লাহ কে দাদা বানাইয়া ভাইয়ার রূপে তৈয়ার করে রাখছো বাহান কে পারে বোঝে তোমার সাহান, বাগস বাহান কে পারে বোঝে তোমার সাহান, বাহান কে পারে বোঝে তোমার সাহান, বাহান কে পারে বোঝে তোমার সাহান, আল্লাহ 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 আল্লাহ, তোমার খেলা তুমি খেলো আমায় কাদো বাহানো, আমার ভিতর হইতে মাওলা দৌড়ে খেলে দিও না, আমার খেলা তুমি খেলো আমায় কাদো বাহানো, আমার ভিতর হইতে মাওলা দৌড়ে খেলে দিও না, ও বাগস বাহান কে পারে বোঝে তোমার সাহান, বাগস বাহান কে পারে বোঝে তোমার সাহান, রাহিম নবী কে তাবে মা
No.
আমার আমার বেতা অন্তর আমার বেতা অন্তর সে দিয়া গেল রাসে রাসে দানার দেন সবাই দিয়া গেল রাসে রাসে কন্দ শেত কন্দ হাত কন্দ শেত শূন্য হাত ফিরাও আমার আমার ব্যথা অন্তর আমার ব্যথা অন্তর আল্লাহ আল্লাহ Allah 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 চরণ তলায় কত নওয়ার পরে ফেরেশতায়া দে আয়েশা সালাম দেয় কত হওয়ার পরে ফেরেশতায়া দে আয়েশা সালাম দেয় তোরা আয় গো এই চরণ তলায় তোরা আয় গো এই চরণ তলায় আল্লাহ আল্লাহ যায়াছেন সোরার বাসে দয়াল বাবা আসিয়া স্বর্গ মত বাদল দেশ সবাই আছেন জিয়া যায়াছেন সোরার বাসে দয়াল বাবাই মে এর বাংলা নগয় আর তোরে কাই মজাতে দিয়া আশরা ফোলা আউলিয়া দয়াল বাবাই মে এর বাংলা নগয় আমার খাজা বাবা আই মে হের বাংলা নগয় আল্লাহ 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 Allah 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 তোমাই যদি না দেখিয়ে এ পরন কেমনে রাখি তোমাই যদি না দেখিয়ে এ পরন কেমনে রাখি ওই রাজাই পরন পাইয়া কি গো তো রেখাই মজাতে দিয়া আওয়াসরা ফোলা আউলিয়া দয়াল বাবাই মে এর বাংলা নগয় আমার খাজা বাবা আই মে হের বাংলা নগয় আল্লাহ 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 তোমার শাহী দরবারে যদি কেউ কিছু রোজ করে তোমার শাহী দরবারে যদি কেউ কিছু রোজ করে পূর্ণ হয় তাহার মনসুকা আয়া মনায়া তো রিহাই মজাতে দিয়া আওয়াসরা ফোলা আউলিয়া দয়াল বাবাই মে হের বাংলা নগয় আমার খাজা বাবা আই মে হের বাংলা নগয় আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোহ মাকে দেখিলে দয়াল নবী জিরফা আজমিলে তোহ মাকে দেখিলে দয়াল নবী জিরফা আজমিলে ইয়ান তোরে উঠে জর তো পায়ান গয়গত রে কাই মজাদ দিয়া আওয়াস রাম পোলা আউলিয়া দয়াল বাবা মেহের বাংলা ন গোয়াল্লা আল্লাহ 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 শাখারতে বুল্লহরে ফল রঙ্গেন ফুলের লাহালা রঙ্গেন গুণের লাহালা শাখারতে বুল্লহরে ফল আল্লাহ আল্লাহ হারতে ফুল হরে ফল রঙ্গেন ফুলের লা আহলা আগ রঙ্গেন গুণের লা আহলা সা হারতে ফুল হরে ফল আল্লাহ 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 সে ফল রে খন বহতে আজ সে ফল রে খন বহতে আজ দুনিয়া মাত আলা আগ দুনিয়া মাত হওয়া আলা আশা হারতে ফুল হরে ফুল আল্লাহ 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 সেই ফুল রে রোশনিতে আলোর কুরসি রোশন সেই ফুল রে রোশনিতে আলোর কুরসি রোশন সাহারতে ফুল হরে ফুল সাহারতে ফুল হরে ফুল রঙ্গিন ফুলের লা আহলা আগর রঙ্গিন ফুলের লা আলা আশা হারতে ফুল হরে ফুল আল্লাহ 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 সে ফুল নিয়ে কারা হে চাঁদ সূরজ গ্রহ তারা আগর সেই ফুল নিয়ে গো কারা হে চাঁদ সূরজ গ্রহ তারা ফকির দরবার বাদশাহলি আর চল গলার মা আলা ফকির দরবার বাদশাহলি আর চল গলার মা আলা সাহারতে ফুল হরে ফুল সাহারতে ফুল হরে ফুল রঙ্গিন ফুলের লা আহলা আগর রঙ্গিন ফুলের লা আহলা আগর সাহারতে ফুল হরে ফুল আল্লাহ 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 সেই ফুল রে খন বহুত আজ সেই ফুল রে খন বহুত আজ দুনিয়া মাত আলা আগ দুনিয়া মাত আলা আশা হারতে ফুল হরে ফুল আল্লাহ আল্লাহ সেই ফুল রে রোশনিতে আরশ কুরসি রোশন সেই ফুল রে রোশনিতে আরশ কুরসি রোশন সাহারতে ফুল হরে ফুল সাহারতে ফুল হরে ফুল রঙ্গিন ফুলের লা আহলা আগ রঙ্গিন গুণের লা আলা আশা হারতে ফুল হরে ফুল আল্লাহ আল্লাহ সেই ফুল রে রং লাগে আজ ত্রেহ বন জাহালা আ সেই ফুল রে রং লাগে আজ ত্রেহ বন ও জাহালা কেউ বা বলে হযরত মুহাম্মদ কেউ বা কমলি আলা কেউ বা বলে হযরত মুহাম্মদ কেউ বা কমলি হারতে ফুল হরে ফুল সাহারতে ফুল হরে ফুল রঙ্গিন ফুলের লা আহলা আগ রঙ্গিন গুণের লা আহলা আশা হারতে ফুল হরে ফুল আল্লাহ আল্লাহ আকাশ তারার জোনাগ জলে সেই হে আরে আকাশ তেলক তারার জোনাগ
জলে সেই মা আহমে নার কোলে দেখো চলে ওটে সেই যাহার প্রেমেতে যাহার পদ্মা হইয়া সেই আকাশ দেলো খোদার জোনাক জলে সেই আরে আকাশ দেলো খোদার জোনাক জলে সেই মা আহমে নার কোলে গো দেখো চলে ওটে সেই যাহার প্রেমে তে জাহান পয়দা হইয়া সেই আল্লাহ 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 আরবে নবী দুনিয়া তে আনন্দিত বাবা সুগা নাই আরবে নবী দুনিয়া তে গায়ে সেই আরে জঙ্গলার বাঘেরা সবে গান গায়ে সেই আকাশ তেল কহতার জোনাক জলে সেই মা আহমে নার কোলে দেখো চাঁদ ওঠে সেই জাগর প্রেমেতে জাহান পয়দা হইয়া সেই আরে জাগর প্রেমেতে জাহান পয়দা হইয়া সেই আল্লাহ তাআলা রহমত রওদার খোলে সেই আল্লাহ 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 আরবে নবী দুনিয়া তে আরে তা আওরাত কিতাবে যা হার খবর দিয়া সেই আকাশ তেল কহতার জোনাক জলে সেই আকাশ তেল কহতার জোনাক জলে নবীর তিদার মিল গোয়া আমার খাজা ডোসিলা আরে মনে প্রাণে জ্যোতি বাবার মরিদ হওয়া আরে মনে প্রাণে জ্যোতি বাবার মরিদ হওয়া জঙ্গা আল্লাহ নবীর দিদার মিল গোয়া আমার খাজা ডোসিলা আরে নবীর দিদার মিল গোয়া আমার খাজা ডোসিলা আরে মনে প্রাণে যদি বাবার মরিদ হওয়া জঙ্গা গঙ্গা আরে মনে প্রাণে যদি বাবার মরিদ হওয়া জঙ্গা গঙ্গা খাটি মরিদ যে জন হবে আরে তোড়ি কাতে সব পাইবে আরে খাটি মরিদ যে জন হবে আরে তোড়ি কাতে সব পাইবে আরে গাজির কানে হইবে না বাপাই চেকে ডের খালকা আরে হাজির কানে হইবে না বাপাই চেকে ডের খালকা গাই আরে মনে প্রাণে যদি বাবার মরিদ হওয়া জঙ্গা গঙ্গা আরে মনে প্রাণে যদি বাবার মরিদ হওয়া জঙ্গা গঙ্গা খাজা বাবার চরণ দাডো আরে তোড়ি কাতের রাস্তায় চলো আমার খাজা বাবার চরণ দাডো আরে তোড়ি কাতের রাস্তায় চলো আরে
দেখবি না ওই চোখে কোনদিন না রে বেগানা গঙ্গা গঙ্গা আর দেখবি না ওই চোখে কোনদিন না রে বেগানা গঙ্গা গঙ্গা আর মনে প্রাণে যদি বাবার মরে দেওয়া গঙ্গা গঙ্গা আর মনে প্রাণে যদি বাবার মরে দেওয়া গঙ্গা গঙ্গা আল্লাহ আল্লাহ শরিয়তের পথে চলো আর নবীর সুন্নত আমল করো আর শরিয়তের পথে চলো আর নবীর সুন্নত আমল করো আর মাথায় টপি মেজুয়া কটো কড়িয় সাদা গঙ্গা গঙ্গা আর মেসুয়া কটো মাথায় টপি রাখিয় সাদা গঙ্গা গঙ্গা আর মনে প্রাণে যদি বাবার মনে দেওয়া সা গঙ্গা গঙ্গা আ আই আ আই আ বাবার চরণে ফরিয়া করিবি না আমার দয়াল বাবার চরণে ফরিয়া করিবি না তুমি দিয়র দেখা দয়াল বাবা নেই দানে কালে আর দিয়র দেখা দয়াল বাবা নেই দানে কালে আমার খাজা বাবার চরণে ফরিয়া করিবি না আমার দয়াল বাবার চরণে ফরিয়া সবিবি না তুমি দিয়র দেখা দয়াল বাবা নেই দানে কালে আমি একদম গুনা গঙ্গার দয়া চাই তোমার দরবার আমি একদম গুনা গঙ্গার দয়া চাই তোমার দরবার দয়া করে কইর দয়া মিজানা দানা আর দয়া করে কইর দয়া মিজানা দানা আর তুমি না করিলে দয়া আমাদের মেরে যে পান বে তুমি না করিলে দয়া আমাদের মেরে যে ভন বে থা পাপে তা পিবির সোমা সীতাই পাগ দরবারে আমরা পাগা পিতা পিবির সোমা সীতাই পাগ দরবারে আমার দয়াল রচরণে ফরিয়া চপিবি না আমার খাজা বাবার চরণে ফরিয়া করিবি না তুমি দিয়র দেখা দয়াল বাবা নেই দানে কালে চাইনা টাকা চাইনা অত চাইনা ব্যস্ত চাইনা দশ চাইনা টাকা চাইনা অত চাইনা ব্যস্ত চাইনা দশ পেলে বাবার চরণ যুগল জীবনে পেলে বাবার চরণ জঙ্গল দন্ন যে পানে আমার মনের জালা যাবে দূরে পার তোমার দেখা পেলে আমার মনের জালা যাবে দূরে পার তোমার দেখা পেলে দোহে দেখা দেখব তোমায় নয়ন বড়ে দয়াল খাজা বাবার কমলা কাবা সওয়া ও দাই থাই কয়ামার ও ও অন্তহরে দয়াল খাজা বাবার কমলা কাবা সওয়া ও দাই থাই কয়ামার ও ও অন্তহরে তোমায় যদি না দেখিয়ে এই পহরা
আমরা ডাকি বাবা তোমায় যদি না দেখিয়ে এই পহরা কেমনে রাখিয়ে ও ওই রাজায় পহরান পাখি গো বাবা ওই রাজায় পহরান পাখি গো ওহ দয়াল খাজা বাবা আমার খেলা বাবা দাই তাই কয়ামার অন্তর দয়াল খাজা বাবা আমার খেলা বাংলা সোয়া দাই তাই কয়ামার অন্তর সোনা কদম ছড়া কইর না বাবা জাগে রামদার বাসনা কদম ছড়া কইর না সোয়া ও তাই দাই কপক দো মেহ গো বাবা সো ও তাই দাই কপক দো দয়াল খাজা বাবা আমার খেলা কাবা সোয়া ও তাই তাই কয়ামার অন্তরে উত
তারে নাই না কে গো এতিম বলে নীলেন বিবি হালিমা হযরতে মুহাম্মদ নবী আসিলে নেই দুনিয়ায় বলে নজরতে মুহাম্মদ নবী আসিলে উতারে নেই না কে হয়তিম বলে তারে নেই না কে হয়তিম বলে ও নীলেন বিবি হালিমা হযরতে মুহাম্মদ নবী আসিলে নেই দুনিয়ায় বলে নজরতে মুহাম্মদ নবী আসিলে নেই গর্বে থাকতে হারাই পিত শৈশবতে হারাই মাতা ওরে আপন বলতে রইল না কে আপন বলতে রইল না কেউ রইলেন শুধু বিদাতা হযরতে মুহাম্মদ নবী আসিলে নেই দুনিয়ায় হযরতে মুহাম্মদ নবী আসিলে নেই উতারে নেই না কে হয়তিম বলে তারে নেই না কে হয়তিম বলে নীলেন বিবি হালিমা হযরতে মুহাম্মদ নবী আসিলে নেই দুনিয়ায় হযরতে মুহাম্মদ নবী আসিলে নেই দুনিয়ায় রে নবী জিন বুয়াত পেলো কাফেরেরা দুশ্মন হলো আমার নবী জিন বুয়াত পেলো আবু জেহেল দুশ্মন হলো আর তাই নবীজিকে দেখে দে তাই নবীজিকে দেখে দে সারা জীবন বুক ভাষায় হযরতে মুহাম্মদ নবী আসিলে নেই দুনিয়ায় হযরতে মুহাম্মদ নবী আসিলে নেই দুনিয়ায় তারে নেই না কে হয়তিম বলে তারে নেই না কে নীলেন বিবি হালিমা হযরতে মুহাম্মদ নবী আসিলে নেই দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি সাইয়েদেনা মাওলানা
হয় না হবে না ক ভুবন মাঝার এহেন দয়াল নবী পাপীদের কান্দার আল্লাহুম্মা সাল্লি জরজা সালাম চলে যা মদিনা জরজা দরুদ চলে যা মদিনা যাকে সালাম জানালেন পাক রব্বানা যার প্রেমেতে কুল মখলুকাত দেওয়ানা জরজা সালাম চলে যা মদিনা জরজা দরুদ চলে যা মদিনা যাকে সালাম জানালেন পাক রব্বানা যার প্রেমেতে কুল মখলুকাত দেওয়ানা আমার নবীর তুলনায় কেউ নাই রে তার আখলাক চরিত্রের গান গাই রে আমার নবীর তুলনায় কেউ নাই রে তার আখলাক চরিত্রের গান গাই রে বৃক্ষের পাতায় নবীর সুভাষ পাই রে বৃক্ষের পাতায় নবীর সুভাষ পাই রে সেই নবীর মোহাব্বত আমার কামনা জরজা সালাম চলে যা মদিনা জরজা দরুদ চলে যা মদিনা যাকে সালাম জানালেন পাক রব্বানা যার প্রেমেতে কুল মখলুকাত দেওয়ানা আল্লাহুম্মা বাতাস পড়ুন কালেমা আসে কান
হইয়া যায় গো মদিনায়, আল্লাহ শিহরে পেলে অগ থাকবে না মরণ যন্ত্রণা, এ গোলামদের মনের বাসনা। জমাল খুদা হে কমাল মুহাম্মদ, উম্মতের দুঃখ বেদনা নবী আসিলেন আরব মক্কায়, কেঁদেছে উম্মতের মায়ায় এখনো কাঁদে সদায় আমার মন পাগল হয়ে থাকি সর্ব
দেখা দেন মোদেরা পন জন কটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এসদ মনের বাসনা আপনি দূরে আসেন গো আমাদের অন্তরে, দেন না গো পর্দা তুলিয়ে দেখিব দুনয়ন বো হসনত জমিহি সালি বলগল বিকমালিহি কশফদুজাবি জমালিহি হসনত জমিহি সালিহি সল্লো আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কামুবান সল্লো আলা সাদরিল আমিন মুস্তাফা মাযাইল্লা রাহমাতাল লিল আলামিন। ইলহাম সবার আসতে বলেন দরবার শরীফের উপস্থিত জাকেরান আশেকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, এখন থেকে এশারের নামাজের আজানের পূর্বক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ অব্যাহতভাবে দরবার শরীফের ওলামায়ে কেরাম কর্তৃক ওয়াজ নসিহত চলবে। জাকেরান আশেকান ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আজকের এই রাতটা পবিত্র ঈদে মিলাদুন্নবীর রাত, সেই হিসাবে আল্লাহর হাবিব দয়াল নবীজির মহব্বতে সকলে জামে মসজিদের দোতলায় চলে আসেন, সময় নষ্ট করবেন না, আপন পীরের বাড়ি আসছেন, অযথা সময় নষ্ট না করে পীর কিবলা আজান হুজুরের কদমকে ওসিলা করে দয়াল নবীজির মহব্বত নিয়ে সবাই জামে মসজিদের দোতলায় চলে আসেন। এখন থেকে অব্যাহতভাবে ওয়াজ নসিহত চলবে। অসংখ্য ওলামায়ে কেরাম দরবার শরীফে উপস্থিত, যেনারা বয়ান করবেন তেনাদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। প্রথমে যিনি বয়ান করবেন বিখ্যাত আলিমে দ্বীন মুফতি আজম আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক উসমানী সাহেব, এরপরে আরও
অনেক ওলামা ইকরাম উপস্থিত আছেন, মুনাজির আহলে সুন্নাত, বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের বিশিষ্ট খাদেম, বাতিলের আতঙ্ক মুফতি আজম আল্লামা মাসুদুর রহমান হামিদি সাহেব, বুলবুলে বাংলা শিরিনে জবান তুতিয়ে বয়ান কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, এছাড়াও মাওলানা মাহবুবুর রশিদ সাহেব, মাওলানা হাসান সিরাজি সাহেব, মাওলানা বিলাল হোসেন আনসারি সাহেব, পর্যায়ক্রমে অসংখ্য ওলামায়ে কেরাম আছেন, তিনারা বয়ান করবেন। প্রথমেই আপনাদের সামনে পবিত্র কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াসের আলোকে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফতকে সামনে রেখে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা নিয়ে আসতেছেন বিশ্ববরণ্য আলেমে দ্বীন মুফতি আজম মুনাজির আহলে সুন্নাত উস্তাদুল উলামা আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক উসমানী সাহেব। আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক উসমানী সাহেব তিনি এখন বয়ান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হামদাশ শাকিরিন ওয়া নিমাহু যাহিরাতান ওয়া বাতিনাম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما ارسلناك الا رحمه لل সবাই বলেন وما ارسلناك الا رحمه لل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا امنوا صلوا عليه وسلموا تسليما اللهم আরো জোরে কণ্ঠে মহব্বতে আওয়াজ করে সবাই দরাজ কণ্ঠে দুরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সবাই একটু উচ্চ আওয়াজ আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বিশ্ববলি মহান ওলি আমার হুজুর কেবলা জানের পুত পবিত্র কদমে লক্ষ কোটি কদম বসে আরজ করছি, আরও কদম বসে আরজ করছি আলহাজ খাজা মিয়াবাইজান মোজাদ্দেদি সাহেব, আলহাজ খাজা মেজুবাইজান মোজাদ্দেদি সাহেব পুত পবিত্র কদম মোবারকে, খাজা বড় সাসদান মোজাদ্দেদি খাজা মেজু সাসদান মোজাদ্দেদি সাহেবের পুত পবিত্র কদমে কদম বসে আরজ করছি। আজ ঈদে মিলাদুন্নবীর রজনীতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে অনেক কষ্ট স্বীকার করে আমরা দরবার শরীফে হাজির হয়েছি, এতে আপনারা খুশি না বেজার? অনেক ভাই বোন অনেক চেষ্টা করে আসতে পারছে না, অনেকে এখনও নদীর পাড়ে আছে। আল্লাহ পাক সকলের হাজিরা
সকলের খেদমত হুজুর কেবলাজানের উসিলায় কবুল করেন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আর একটু চিৎকার করবেন আমিন। এই যে দরবার শরীফ আসলে আমরা মনের দিক থেকে খুশি না বেজার? অনেক ওলামায়ে কেরাম দরবার শরীফের দেখছেন, আপনারা নাম ঘোষণা হলো আর অনেকেই। এক রাতের আলোচনা, অল্প সময় আলোচনা, আমি শুধু শুরু করে দিচ্ছি, যাকে বলে উদ্বোধন। পর্যায়ক্রমে ওলামায়ে কেরাম আলোচনা করবেন। আমি এখনও যারা বাহিরে আছেন, আমরা কিন্তু দরবার শরীফে ঘোরাঘুরি করার জন্য, দোকানপাটে বসে থাকার জন্য, কেনাকাটার জন্য আসি নাই, একটা উদ্দেশ্য নিয়ে আসছি, ঠিক না? এখান থেকে কিছু নিতে চাই নাকি? কারা কারা কিছু নিতে চাই? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সবচেয়ে বড় ইবাদত কোন মাস সাদিকিন, সঙ্গ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ। আজকে আমাদের ছেলেমেয়েরা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়েও ডাকায় নাকি সন্ত্রাস, কারণ তাদের সঙ্গটা ভালো না, সৎসঙ্গ তারা পায় নাই। তো সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়েও তাদের এই জীবনের কোনো দাম নেই, কারণ সমাজে তাদের কোনো মূল্য নেই। আমরা যদিও সাধারণ মানুষ, মহান অলির কদমে আসাতে দুনিয়ার মানুষ সবাই আমাদেরকে চিনে জানে। আপনি বাজারে যান, হাটে বঞ্জে যান, দোকানে বসেন, আপনারে দেখলে অন্য দশজন মানুষ বলে যে আট্রসির মরিদ, ঠাট্টা করুক, বিদ্রুপ করুক, যাই কিছু কোক, কিন্তু নাম নিচ্ছে সে বিশ্ব জাকির মঞ্জিলের। এতে আপনার মর্যাদা বাড়ছে না কমছে? আলোচনার শুরুতে আগে সান্নিধ্যটা কীরকম, কী লাভ, এটা একটু দুটো কথা আপনাদের শুরুতেই বলছি। একজন মানুষ মক্কা নগরীতে, মক্কার কুরাইশ আভিজাত্য লোকদের সামনে তার কোনো মূল্য নাই, ইভেন তাকে দেখলে লোকগুলি চোখ বন্ধ করে ফেলছে, থুতু নিক্ষেপ করছে, গালি দিচ্ছে, গোলামের ঘরে গোলাম। এই লোকটা সবাই নাম রাখবে, কি নাম? হযরত বিলাল। সবাই সবাই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহকে মানছে, আল্লাহর নবীকে মানছে, মর্যাদা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে বলেন বাড়ছে না কমছে? যে লোকটার সমাজে কোনো মূল্য নাই, যে লোকটার সমাজের কোনো দাম নাই, আভিজাত্যদের কাছে কুরাইশে মক্কা দামে যারে দেখলে গালি দিচ্ছে, গালি, এ তো গোলামের ছেলে, গোলাম, জামা কাপড় যেন তার শরীরে না লাগছে, তো তার থেকে অবজ্ঞা বলে থুতু ফেলে চলে যাচ্ছে। আল্লাহর হাবিব মেরাজ শরীফে গেলেন, মর্যাদাটা কিসে হয়? তো জিবরাইল ইসলামকে হাত ধরে তিনি জান্নাতুল ফেরদাউসে ঢুকতেছেন, দূরে লক্ষ্য করে দেখলেন একজন কালো মানুষ জুতা পাও দিয়া খটখট করে হাঁটতেছে। একটু জোরে কন্যা সে ভাবান, মর্যাদা। এখন জিবরাইল ইসলামকে আশ্চর্য হয়ে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই যে কালো লোকটা বেহেস্তে আমাদের সামনে সামনে হাঁটতেছে, উনি কে? বলছে উনি আপনার মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ থেকে ফিরে এসে বিলালকে কাছে ডাকলেন, বলছে আরেকটু কাছে আস, কানে কানে জিজ্ঞাসা করলেন, এমন কি আমল করো যে আমলের কারণে তুমি আমার আগেও বেহেস্তে পরিভ্রমণ করে চলে আসলে? বিলাল বলেন, আমি যখন অজু করি, সবাই মনে রাখে, অজু করে মসজিদে প্রবেশ করি, দুই রাকাত নামাজ পড়ি, আমাদের নফল নামাজ আসেনি, এই যে মাগরিবের পর পর ছয় রাকাত নফল নামাজ আমরা পড়ছিনি, মোনাজাত করছিনি। অনেকে বলে আট্রসির মোনাজাত এত বড়, ফরজ নামাজের মোনাজাত সংক্ষিপ্ত কিন্তু নফল নামাজের মোনাজাত দীর্ঘ, না বুঝে প্রলাপ করে কোনো লাভ আছে? নাই, পিছনে পিছিয়ে আপনার এই মালা জপতে জপতে তাদের মালা সিরিয়া হচ্ছে গেছে,
এখন আর আটুশি নিয়ে কোনো কথাবার্তা বলে না, বলছে ওদের আর ফিরানো যাবে না, ফিরানো যাবে না। বলছে রাসূল আমি দুই রাকাত নফল নামাজ পড়ি, আবার ওযু ভেঙে যায়, নতুন ওযু করি, দুই রাকাত নামাজ পড়ি, যার নাম তাহিয়াতুল ওযু, এই নামাজ আমি কখনো বাদ দেই না, পরিত্যাগ করি না। আল্লাহর হাবিব বলেন এই দুই রাকাত নামাজ নিয়মিত পড়ার কারণে আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছে, এত মর্যাদা দান করেছে যে তুমি আমার আগেও বেহেশত পরিভ্রমণ করে দুনিয়া ফিরে আসতো, এখন তোমার জন্য সুসংবাদ, তুমি আমার আগে বেহেশতে চলে যাবা। জোরে কোন সুবহান আল্লাহ, মর্যাদা বাড়ছে না কমছে? আমরা কি বাড়াইব না কমাব? মানুষ সমালোচনা করতে থাক, সমালোচনা চলতেছে, দরবার শরীফে লোকজন আসতেছে না, বন্ধ হয়েছে আসা যাওয়া? এখন একটু বিপর্যয়ের মুখে আমরা পড়েছি, বিপর্যয়টাও কেটে যাবে, ঠিক না? যদি আমি জিজ্ঞাসা করি, অনেক লম্বা কথা, আমরা বিশ্ব জাকির মঞ্জিলে হুজুর কেবলার কদমে আসি, হুজুর কেবলা যান এখানে বিশ্ব জাকির মঞ্জিলে আসেন, বিশ্ব জাকির মঞ্জিলের মুরিদ হুজুর কেবলাজানের কদমে আসবে, এটাই ঠিক নাকি? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? তো কারা কারা মান্য নিলেন যে বাবার কদমে আমরা এক কথায় আট্রশির মুরিদ আট্রশি আসবে, আট্রশির মুরিদ, এটা কি ভুল? আর বাকি আউট অফ সাইট আউট অফ মাইন্ড, একেবারে খুল্লুহম খালাস, কথা বুঝ না বুঝলে আপনি যদি মনে করেন একটা কোটি উদাহরণ, অনেক লম্বা কথা, সরিষার তেল, সরিষার ডাইলে বাগা, সয়াবিন তেল ডাইলে বাগার, এখন তেলের ভিতরে কোয়ালিটি আছে, আছে না? সয়াবিন তেল, সরিষার তেল, তো একজন 40 বছর পাক করে রাঁধুনি ভাবলো যে সরিষার তেল, সয়াবিন তেল, কেরোসিন, কেরোসিনের শেষে কি আছে? তেল। বলছে 40 বছর পাক করতেছি, নতুন মেহমান আসতেছে, সব তরকারি পাক করলাম সরিষার তেল দিয়া, সয়াবিন দিয়া, আজকে কমপক্ষে ডাইলের ভিতরে কেরোসিন তেলের বাগার দেই, কেরোসিন, তো কেরোসিন তেলের বাগার দিলে খাওয়া যাবে না? কেরোসিনটাও তেল না, অস্বীকার করলেন? এমন যুক্তিতে মুক্তি, ভক্তিতে মুক্তি মিলে, তর্কে বহুদূর। আমরা বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ, আট্রশির মুরিদ, আট্রশিতেই শোভা পায়, বাবার কদমেই আমরা আসছি, বাবার কদমেই থাকবো, এ কথাটাই ঠিক। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, একটু আওয়াজ করি একে জোরে জোরে দুরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা খুব মনোযোগ, এই রজনীটা খুব মূল্যবান রজনী নাকি? আমাদের নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীতে আগমন করলেন, এই সময়টা, এই দিনটা আমরা উদযাপন করি, হুজুর কেবলা আমাদেরকে নিয়ে উদযাপন করছেন, এখন হুজুর কেবলা জানে স্থলাভিষিক্ত মিয়াবাইজান আমাদেরকে নিয়ে উদযাপন করছেন, আমরা এসেছি, অনেক ভাই বোন দুর্যোগ আবহাওয়ার কারণে আসতে পারে নাই, ঠিক না? কিন্তু মনে রাখবেন হাজির বন্দার গোনা মাফ। ঈদ, সবাই বলেন কি? ঈদ। কি নাম? জোরে কোন কি নাম? আরো জোরে বলেন। অনেক বড় বড় মাহার ওলে আলেমুল আমরা আছেন, ঈদ এই শব্দটা আনন্দ, কি নাম? আরবিতে ঔদুন, যে দিনটা আনন্দ নিয়া, খুশি নিয়া বছরে বারবার ফিরে আসে, এই দিনটাকে বলা হয় আরবিতে ঈদ, বাংলায় বলে খুশি আনন্দ। জোরে কোন সুবহানাল্লাহ, ঈদে মিলাদুন, ঈদ আনন্দ, মিলাদ মানে জন্ম, শুভ লগ্ন, শুভ আগমন, নবী তো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দয়াল নবী, শুভ আগমনের খুশির দিন, অর্থাৎ নবী পাকের বাংলায় জন্মদিনের খুশি। জোরে কোন সুবহানাল্লাহ, বাংলা কথায় মনে রাখতে হবে জন্ম নাই আল্লাহ,
জন্ম নাই? তা আমি জিজ্ঞাসা করি সবারে, যারা সিরাতুন্নবী করে অস্বীকার করছি না, এখন জন্ম আগে না বিয়ে আগে? এদুর সুধা কথাও যদি না বুঝেন তাহলে ডাইল হালকা করে বেশি খায়েন, যেটা মুসলিম হলে খাওয়ায়, তা আকল আর একটু বাড়বে। তা কথা বুঝেন না, জন্ম জন্ম নাই আল্লাহ, জন্ম নাই খার আল্লাহ নিজে ওয়াজ করে আমি না, কউল হু আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কারো বাপ না, কারো ছেলে না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বরঞ্চ জানিয়ে রাখো আল্লাহ এক, আল্লাহ আর বাকি সবারই জন্ম আছে, জন্ম আছে। কাজে জন্মদিনের খুশি, মুহাম্মাদুর রাসূলের আগমনের খুশি, ঈদে মিলাদুন্নবী, হুজুর কেবলা আমাদেরকে নিয়ে জীবনভরা পালন করছেন, এখন হুজুর কেবলার স্থলাভিষিক্ত, হুজুর কেবলার খলিফা মনোনীত, আমার মিয়া ভাইজান আমাদেরকে ডাকছেন, আমরা এসেছি, আমরা সবাই খুশি ঈদে মিলাদুন্নবীতে এসে, চিৎকার করুন সুবহানাল্লাহ, আরো জোরে খান সুবহানাল্লাহ, নারো তাকবীর হয় নাই হয় নাই, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। খুশি হইছেন? আচ্ছা এখন শেষ, পিছন থেকে ট্রাফিক সিগন্যাল না সবুজ সংকেত আসছে, শেষ করে দিচ্ছি, সকল দোয়া কবুল আল্লাহ দরবারে কখন, ইন্না দুয়া মাউকুফুন বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসুদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা রাহু তিরমিজি আও কামা কাল আলাইহি সালাতু ওয়াসালাম, কোনো দোয়া কোনো মোনাজাত আল্লাহ দরবারে কবুল হবে না যতক্ষণ নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়া না হবে। তাহলে এই কানি সব কিছু দুইটা জিনিস লাগবে, এখানে শেষ করে দিচ্ছি আসল না, দুটো জিনিস লাগবে, কয়টা? আল্লাহ রহমত, চিৎলা এখন কার রহমত, কারা কারা চাই আল্লাহ রহমত, হ্যাঁ আল্লাহ রহমত লাগবে, দুইটার আরেকটা কি? দয়াল নবীর সাফায়াত, এই দুটো কথা নিয়ে বাড়ি যাবেন, এক আল্লাহর রহমত, দ্বিতীয় দয়াল নবীর সাফায়াত, কারা কারা নবীজির সাফায়াত চাই, আরেকটু স্লোগান, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের কবুল করেন, চিৎকার করে করুন আমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আল বিদা, চলবে যারা বয়ান করবেন তাদের নাম আবার ঘোষণা করা হচ্ছে, মুফতি মাওলানা মাসুদুর রহমান হামিদি সাহেব, আলহাজ মাওলানা আব্দুল কাদের লোহানি সাহেব, কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকি সাহেব, মুফতি মাওলানা রফিকুল ইসলাম মিরাজি সাহেব, মাওলানা মোশারফ হোসেন হেলালি সাহেব, মাওলানা বিলাল হোসেন আনসারি সাহেব, আলহাজ মাওলানা আক্কাস আলী সাহেব, আলহাজ মাওলানা হাসান সিরাজি সাহেব, হাফেজ মাওলানা আশরাফ বিল্লাহ আল উসমানি সাহেব,
মাওলানা মোহাম্মদ আলী পালোয়ান সাহেব, মুফতি মাওলানা কামরুজ্জামান শরীয়তপুরি, মাওলানা মিজান বিল্লাহ, হাফেজ মাওলানা আসাদুজ্জামান, মাওলানা মাহবুব রশিদ সাহেব। এছাড়াও অব্যাহতভাবে বয়ান চলবে। আমরা সুন্নি মুসলমান পীর কেবলা জান হুজুরকে ভালোবাসি এবং দরবার শরীফে যেইভাবে তকবীর শিক্ষা দেওয়া হয়েছে ঠিক ওইভাবে আমরা তকবীর দিব। জি জি দাদু, জি দাদু, জি দাদু, আচ্ছা।